মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান্সদের জন্য একটা খুবই বাজে খবর বেরিয়ে আসছে মিডিয়া রিপোর্টস থেকে, যে জাসপ্রীত বুমরা কিন্তু এবার আইপিএল 2019 থেকে সম্পূর্ণ বাদ হয়ে যেতে পারেন। এখন পুরো ব্যাপারটা কী, কেন এমন খবর বেরিয়ে আসছে, সব কিছু আলোচনা করবো ডিটেলসে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ক্রিকেটের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এক মাস আগে থেকেই এই ধরনের রিপোর্টস বেরিয়ে আসছিল যে সবকটা ভারতীয় পেস বোলার কিন্তু আইপিএল থেকে বাদ হতে পারে, কিন্তু এখন বড় বড় নিউজ রিপোর্ট থেকে একটাই খবর বেরিয়ে আসছে যে বিসিসিআইয়ের কাছে দুটো কারণ আছে যার কারণে তারা বুমরাকে আইপিএল থেকে বাদ দিতে পারে। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে অ্যাম্পিল ওয়ার্কলোডকে নিয়ে। জাসপ্রীত বুমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটের এমন একজন বোলার যার উপর অনেক বেশি ওয়ার্কলোড থাকে। ইন্ডিয়ার হয়ে কিন্তু তিনি টেস্ট, ওডিআই, ওয়ান ডে তিন ফরম্যাটেই খেলেন, অর্থাৎ তিনি কিন্তু অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড খুবই কষ্ট করেছেন, এবং বিসিসিআই তাকে দু মাসের জন্য রিহ্যাবে রাখতে চাইছে, অর্থাৎ রেস্ট দিতে চাইছে, যেটা একটা ফাস্ট বোলারের খুবই দরকার যাতে জাসপ্রীত বুমরা পুরো ফিট থাকে এবং ইন্ডিয়ার হয়ে লং টাইম তিনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারেন। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে বিরাট কোহলি এবং 2019 ওয়ার্ল্ড কাপ। বিরাট কোহলি প্রথমে বলে দিয়েছিলেন যে ভারতীয় ফাস্ট বোলারদের রেস্ট দেওয়া হোক, কারণ তিনি চান যে 2019 ওয়ার্ল্ড কাপের জন্য ভারতীয় বোলাররা যেন ফিট থাকে। তো এটা ছিল দ্বিতীয় কারণ যার কারণে হয়তো জাসপ্রীত বুমরাকে এবার আইপিএল খেলতে দেওয়া হবে না। বিসিসিআই অফিসিয়াল থেকে কিন্তু এই দুটো কারণ বেরিয়ে আসছে। একদিক দিয়ে যদি দেখা যায় তাহলে এই ডিসিশনটা কিন্তু ঠিকই, অর্থাৎ ইন্ডিয়ান টিমে জাসপ্রীত বুমরার মতো একজন বোলারের ফিট থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। তো এই বিষয়ে আপনাদের মতামত কি নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।